तो लूसी लूस ना পদ্মা সেতুর রেলিংয়ের নাট বল্টু খুলে টিকটক ভিডিও আপলোড করা সেই যুবককে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। পদ্মা সেতুর রেলিংয়ের নাট বল্টু খুলে টিকটক ভিডিও আপলোড করা সেই যুবককে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। আটক যুবকের নাম বায়েজিদ। রোববার 26 জুন বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন সিআইডির সাইবার পুলিশের বিশেষ পুলিশ সুপার রেজাউল করিম। তিনি বলেন, অভিযান চালিয়ে তাকে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে আটক করা হয়। এ বিষয়ে আগামীকাল ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে। গতকাল শনিবার 25 জুন বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতু উদ্বোধন হয়েছে। রোববার 26 জুন ভোর থেকে সেতু দিয়ে যান চলাচল শুরু হয়েছে। প্রথম 8 ঘন্টায় 15,200টি যান এই সেতু পার হয়েছে। সাধারণের জন্য খুলে দেওয়ার পর পদ্মা সেতুতে দিনভর গণপরিবহন ছাড়া অন্য প্রায় সব গাড়ি সেতুতে থামাতে দেখা যায়। কেউ কেউ পরিবারের সদস্যদের নিয়ে গাড়ি থেকে নেমে হাঁটাহাঁটির পাশাপাশি ছবিও তুলেছেন। এরই ফাঁকে আলোচিত ভিডিওটি করেন বায়েজিদ। পদ্মা সেতু পারাপারে যেসব নির্দেশনা দেওয়া হয়েছে তা মানছে না অনেকেই। রোববার ভোর থেকে যাতায়াতকারীদের অনেকেই সেতুতে নেমে ছবি তুলেছেন, ভিডিও করতে দেখা গেছে অনেককেই। এই সবই ছিল নিষিদ্ধ। এইসব নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে অ্যাকশন নিতে শুরু করেছে স্থানীয় প্রশাসন। কয়েকজনকে জরিমানাও করা হয়েছে। রোববার 26 জুন বিকেল 5:50 পদ্মা সেতুতে গ্রাম্যমান আদালত পরিচালনা করেন জাজিরা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হাসান সুহেল।